হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়ার্ডপ্রেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা সফলভাবে ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টে ইনস্টল দিতে সমর্থ হয়েছি। আজ আমরা ওয়ার্ডপ্রেসের ফ্রন্টএন্ড এবং ব্যাকএন্ডের কিছু কিছু অপশন সম্বন্ধে পরিচিত হব এবং তারপরে ধাপে ধাপে আমরা ওয়ার্ডপ্রেসের ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। তো সবার প্রথম চলুন আমাদের ওয়েবসাইটটি দেখতে কেমন হয়েছে সেটা দেখি। ব্রাউজারে ঢুকতে হবে। ব্রাউজারে ঢোকার পর আপনারা জানেন যে লোকাল হোস্টের পরে আপনাদের এই যে টপ অফ দ্য ডে ডট কম, এটা দিয়ে তারপরে অন লগ ইন ঢুকলাম। ঢোকার পরে দেখেন আমাদের ডিফল্ট ভাবে একটা থিম পেয়েছে ওয়ার্ডপ্রেসের। ওয়ার্ডপ্রেসে যেহেতু আমরা কোনো কিছু এখনো লিখিনি কোনো পোস্টে, সেজন্য একটা বাই ডিফল্ট একটা হ্যালো হ্যালো ওয়ার্ল্ড এর একটা পোস্ট আছে, এছাড়া অন্য কোনো কিছুই নেই। দেখেন বাই ডিফল্ট একটা কমেন্ট আছে, তারপরে এইদিকে একটা রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, তারপরে আর্কাইভ, মেটা, ক্যাটাগরি, বিভিন্ন কিছু আছে। তো এগুলো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে দেওয়া থাকে। এই জিনিসগুলোকে আমরা ধীরে ধীরে ডেভেলপ করে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিব এবং সেগুলো আমরা মূল ওয়েবসাইটে আপলোড করব। আচ্ছা ঠিক আছে, এই যে জিনিসগুলো আমরা দেখলাম উপরে সেগুলোকে বলা হয় ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। মানে এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হচ্ছে না, মানে সবাই যে ভিউটা দেখতে পারবে সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, এবং পাসওয়ার্ড দিয়ে আমরা যখন ভেতরে ঢুকি সেটাকে বলা হয় ব্যাক এন্ড। তো ওয়ার্ডপ্রেসে ব্যাক এন্ডে ঢোকার জন্য আমাদের যেটা করতে হয়, অ্যাড্রেস বারের সবার শেষে এখানে লিখতে হয় wp/admin। এখানে এন্টার দেওয়ার পর এডি বাদ পড়ে গিয়েছে অ্যাডমিন দেখলাম। ঢোকার পরে এখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশন গুলো আসবে। অপশন আপনার মনে আছে যে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছিলাম তখন একটা আইডি পাসওয়ার্ড দিয়েছিলাম, ইউজার নেম দিয়েছিলাম ইমদাদুল এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5। তো আমরা এই পাসওয়ার্ডটা বারে বারে দিব না, সেজন্য এখানে রিমেম্বার মি দিয়ে দিলাম এবং লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পর আমরা এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এই ইন্টারফেসটা হলো ওয়ার্ডপ্রেস এর ব্যাক এন্ড, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে যে সাইট যে অংশটাতে দেখতে হয় এই অংশটা থেকে আমরা আমাদের ওয়েবসাইটকে ডেভেলপ করব এবং ডিজাইন সম্পন্ন করব। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে ওয়ার্ডপ্রেস এর যে নামটা টাইটেলটা দিয়েছিলাম সেটা আছে, এখানে কোনো কিছু আপডেট আসলে এখানে থাকবে, তারপর কোনো কমেন্ট থাকলে কমেন্ট গুলো এখানে দেখাবে, তারপর এখানে যদি নিউ এই নিউ অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন আছে, নিউ পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার, এই এই কাজগুলো এখান থেকে করতে পারবো। এখানে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের এই অংশগুলোকে আমরা ইচ্ছা মতো আমাদের সাজিয়ে নিতে পারি ইচ্ছা করলে। যাই হোক, এই জিনিসগুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। এখানে দেখেন এখানে পোস্ট আছে, পোস্টের মাধ্যমে কি কি কাজ, এখানে পোস্ট পোস্টের আন্ডারে আছে, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ, মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স আন্ডারে আছে থিম, কাস্টমাইজেশন, উইডগেটস, প্লাগইনস, ইউজার, টুলস, সেটিংস, অনেকগুলো অপশন আছে। এই অংশগুলো থেকে আমরা ধারাবাহিকভাবে শিখতে চেষ্টা করব যে ওয়ার্ডপ্রেস ডিজাইন এবং ডেভেলপমেন্ট কীভাবে করতে হয়। তো আপাতত এই পর্যন্তই থাকি, আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা বিস্তারিত ড্যাশবোর্ডের প্রত্যেকটি অংশ নিয়ে, খুঁটিনাটি অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।